व्हाट्सअप गाइस, इट्स मी बॉय विक्टर सनी, वेलकम टू ब्लॉग नंबर 5। एक्जेक्टली गाइस, देखते देखते ब्लॉग नंबर 5 এসে গেল। আজকে আমরা এসেছি ভিক্টোরিয়ায়। পরিচয় করে দিয়ে সাথে আগের ব্লগে ছিল, ব্লগ নাম্বার 4 এ উপাসনা অ্যালিনা। আচ্ছা অ্যালিনা, অ্যালিনা সিং, হাই অ্যালিনা। তো অ্যালিনা, তোমার কেমন লাগছে ভিক্টোরিয়াতে এসে? খুব সুন্দর লাগছে, আমার তো বাইরে যেতে ইচ্ছা করছে না। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। যেটাই হয় এভাবে নমস্কার করি, তাহলে ভালো হয়। মানে কি আগে বল, ফাস্ট যখন স্টার্ট করবি তখন এটাকে নমস্কার। লেটস গো, দেখাই তোমাদের আজকে ভিক্টোরিয়াটাকে। कैसा प्यार तू जाता है, कैसे पास मेरे आए, कैसा प्यार तुझे था, कैसे पास मेरे आए, मैंने भाव तेरे दिल के जो বুঝবে না বুঝে গায়ে হাত দেয়, ভালো লাগে না আমার। নির্যাতন হচ্ছে একটা ছেলের, তোমরা সবাই, তোমরা সবাই সাক্ষী, আমার নির্যাতন হচ্ছে। খেয়ে আসিস নি বাড়ি থেকে? আমাকে কিছু খাওয়াও, না হলে তোমাকে ছাড়বো না। তুমি খালি খাই খাই, এসব মেয়েদের নিয়ে একদম রাস্তায় বেরোবে না তোমাকে বলে। এইসব মেয়েরা, মেয়েদের মন কত ভালো হয় তোমরা জানো নিশ্চয়ই, অভিক জানে না শুধু। না আমি যাবো, ঠিক আছে বুঝে গেছি। খুব মন ভালো, খুব মন ভালো হয় যারা খেতে ভালো হয়, সেটা মনে ভালো হয়। আর পেটা মেয়ে মানে না না, আমরা আমরা আমিও পে করি, আমিও পে করি। বাজে কথা বললাম আমি না, আজকে আমি 200 টাকা খরচা করে দিয়েছি এখানে আসতে গিয়ে। অভিক এখনো কিছু খরচা করিনি, ও বলে যে পরে করবে 50 টাকা। নির্লজ্জ কত রকমের হয়, 200 টাকাটা আমি করেছি। ভাল লাগছে না এত রোদে, কালো হয়ে গেলাম আমি। আমি কিন্তু আসলে কালো না, আমি ফর্সা। Oh, my God.
টাটা ভিক্টোরিয়া আই লাভ ইউ আমরা এক প্লেট চিকেন অর্ডার করলাম, চিকেন চাউমিন 70 টাকা, তো ওটা আমরা দুজন মিলে খাবো। কুড়ি বছর ধরে দোকানটা এখানে আছে। তোমরা কেউ যদি এখানে আসতে চাও আসতে পারো। রমেশের চাউমিন এগরোলের দোকান, এসে যেতে পারবে। ওই রাস্তাটা টাকাটা দিই, টাকাটা দিতে ভুলে গেছি, আগেই বলছি দাদা। মানে আমি খাওয়া এখনো অব্দি শুরু করিনি, আগে এটা ধরলাম যে বললাম দে দে, ওই যে পুরোটা খাস না কিন্তু, মানে সব কিছুতে হ্যাংলামি, মেয়ে নিয়ে কোনোদিন রাস্তায় বেরোবে না। সেগুলো আমার কাছে তখন থেকে দাবি করছে, ফুল নাও ফুল নাও, এই এদিকে। এখন ক্যামেরার সামনে নিয়ে এসে সব কটাকে ফ্রিতে দিচ্ছে, আমাকে ফ্রিতে ফ্রিতে দিচ্ছিস তো, এই যে আমাকে ফ্রিতে ফুল দিচ্ছে। কি হলো, সবাই মিলে আটকে রেখেছে, ওকে যেতে দিচ্ছে না। ওই ও বলেছে চলবে, জিও জিও পড়ে গেছে। বল লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে, সারপ্রাইজ না, সাবস্ক্রাইব 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 সাবস্ক্রাইব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলে দিয়েছে, বুঝে গেছো। হ্যাঁ আমরা এখন দমদম পৌঁছে গেছি, ওর বর এটা উপাসনার বর গেল। এখন কেমন লাগলো বর? খুব ভালো, তুই যাতে বন্ধু হয় তোর মত, তোর বর ওটা গালে গেটা চুমু দিয়ে। এখন গাইস আমরা এখন দমদমে আছি, আর এখন আমরা উইদাউট টিকিট এখন আমরা যাবো বাড়ির দিকে, টিকিট কাটবো না, দেখো খালি কিভাবে যাই। জল করছে, কাউকে দিদি ফুলটা তাই এত কাঁদছিস। সরি আমি ফুলটা ছিঁড়ে দিয়েছি বলে, মানে একটা ফুল ছিল এত কাজে, জানি না মেয়েদের কোথায় কোথায় সেন্স লুকিয়ে থাকে। তো আমি এখন উপাসনে আবার একটা ফুল কিনে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, ফুল হয়ে গেছে আমার, কান ধরছি, এটা কান ধরছি, সবাইকে দেখাচ্ছি কান ধরছি। 5 টাকার গোলাপ ছিঁড়ে দেওয়ার জন্য 15 টাকা দিয়ে এখন ওকে একটা গোলাপ কিনে দিচ্ছি, তোমরাই দেখো কোন কালারটা বেশি পছন্দ। না না এগুলো বেশি বড়, ওগুলো দেখানো যাবে না, দাম বেশি বলছে ওগুলো। আচ্ছা এই গোলাপ ফুলটা দিয়েছিস, দাও এই গোলাপ ফুলটা দাও। হ্যাঁ কত এটা? 15?
দেখি রে গোলাপ ফুলটা সবাই কে খুশি খুব খুব খুশি খুব খুশি হয়েছিস আগেরটা দিয়ে সুন্দর তো হ্যাঁ আগেরটা ছিল সো সো কা बर्बाद লড়কি লোক খালি টাকা ধ্বংস করে দেয় এই জন্য বলি মেনি বেরাতে না প্রচুর ভিড় আর প্রচুর লোকে দেখছে আর ট্রেনের মধ্যে আশা করি খুব ভিড় হবে যার জন্য ভিডিও করা যাবে না তো ভিডিওটা ব্যাক করে দিয়ে হবে ওখানে ওই গোলাপ ফুলটাকে সাবধানে রেখেছে নতুন গোলাপ ফুল না দেখতে সুন্দর আমি কিনে দিচ্ছি 15 টাকা দিয়ে এই সাপোর্ট সাবধানে যাস ফোন করি দাদা तो बेस तुम्हारे वीडियो कम लगल तुम्हारा अवश्य लाइक कर कमेंट कर जिन तुम्हारे बेस्ट पार्ट को बस भारत लेगे एंड नेक्स्ट तुम्हारा को जगह गए वीडियो देखते चाओ से तुम्हारा अवश्य कमेंट कर बोलो आ चैनल तो प्रथम बार इसे थकले चैनल सब्सक्राइब करो देखा पर वीडियोते टाटा टेक केयर बाय बाय।